আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফারহান 3 নৌজেন্টি 11 দিয়েছে ঢাকা বেতুয়া চর পেশনের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন যে নৌজেন্টির ভিতরে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে, ফুল ওভারলোড যাত্রী নিয়ে নৌজেন্টি মাত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ত্যাগ করেছে। তো আপনারা যদি খেয়াল করেন যে প্রতিটি নৌজেনই কিন্তু একই অবস্থা। আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতিটি নৌজেনই কিন্তু যাত্রী ফুল ফিলার ওভারলোড যাত্রী নিয়ে প্রতিটি নৌজেনই কিন্তু ঢাকা নদীবন্দর ত্যাগ করেছে। তো দেখতে পাচ্ছেন যে নৌজানটির নিচতলা, দ্বিতীয়তলা, তৃতীয়তলা এছাড়াও সাডের টপ সাদে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ নিয়ে কিন্তু বেতোয়ার উদ্দেশ্যে তাশরিফ 3 নৌজানটি ঘাট ত্যাগ করেছে। পাশাপাশি আপনারা দেখছেন ফারহান 8 কিন্তু মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যেই নৌজানটিও ছেড়ে যাবে। ফারহান 8 রয়েছে, তো ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 3। পাশাপাশি ফারহান 8 রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল, আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে ফারহান 3 নৌজানটি ব্যাক গিয়ার দিয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। ঘাট হিসেবে থাকবে কালীগঞ্জ, বিশ্বরোড, দৌলত খাঁ, হাকিমউদ্দিন, তমজউদ্দিন এবং মনপুরা হাতিয়া। দেখতে পাচ্ছেন যে ওভারলোড যাত্রী নিয়ে প্রতিটি নৌজানি কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল ত্যাগ করতেছে।